দুটো সমস্যা। প্রথম সমস্যাটা হচ্ছে কেন জানি হঠাৎ করে কালকে খেলা দেখার পর থেকে কাশি হচ্ছে। এমনকি বেশি খুশি হলে কি কাশি হয় কিনা জানি না, ডাক্তারকে জিজ্ঞেস করতে হবে। বিকজ উই হ্যাভ সিন সাম অফ আওয়ার প্লেয়ার্স এত সুন্দর খেলেছে, মানে হারা জিতাটা বড় কথা না, দ্য ওয়ে দে হ্যাভ প্লেড উই অ্যাকচুয়ালি আউটপ্লেড দ্যাম। তো আমি বলতে চাচ্ছি যে ভালো বোলিং, ভালো ব্যাটিং, ভালো ফিল্ডিং, টিম ওয়ার্ক, এগুলো দেখলে সবসময় মনটা বেশি ভালো লাগে। বাট হঠাৎ করেই দেখছি যে আজকে কাশি। So I'll have to find out what it is. রোজার সময় অনেক কিছু টেস্টও করতে পারছি না, তো I'll do that. বাট সবচেয়ে বড় কথাটা হচ্ছে আজকে সাকিবের জন্মদিন, আই ডিডন্ট নো দ্যাট। এটা একটা বড় দিন, মানে একটা অত্যন্ত ভালো খবর, জানার খবর, এবং আমার জানা উচিত ছিল, বাট আমি জানতাম না। এবং এমন একটা দিনে এই ধরনের একটা প্রোগ্রাম সত্যি আমি মনে করি এর চেয়ে ভালো দিন আর হতে পারে না। সো জন্মদিনের দিন এরকম একটা লঞ্চিং অফ আ প্রোগ্রাম। বেসিক্যালি আমার তরফ থেকে আমি শুধু বলবো যে এখানে ডাক্তাররা আছেন, সো দে আর দ্য মোর স্পেশালিস্ট। আমরা টেকনিক্যাল লোক না, বাট ডেফিনেটলি সবাই জানে যে অ্যাওয়ারনেস, আর্লি ডিটেকশন, এগুলোতে করে মানুষের ক্যান্সার হলেই যে মারা যাবে একবারে জীবন শেষ, সেই ভয়, ওই রকম জিনিস এখন কিন্তু আগের মতো নেই। আমরা যদি আর্লি ডিটেকশন করতে পারি, ট্রিটমেন্ট শুরু করতে পারি, প্রপার ডায়াগনোসিসটা ঠিক হয়, ডেফিনেটলি অনেকে বেঁচেও যাচ্ছে এবং অ্যাটলিস্ট লাইফ এক্সপেক্টেন্সিটা অনেক বেড়ে যাচ্ছে অনেক বছর। সো ডেফিনেটলি যত তাড়াতাড়ি আমরা আইডেন্টিফাই করতে পারবো প্রপার ডিটেকশন অ্যান্ড ডায়াগনোসিস হবে, ডেফিনেটলি তত তাড়াতাড়ি সেই মানুষটাকে আমরা সুস্থ করে তুলতে পারবো। এবং এই যে বললাম, প্রথম কথাটা হচ্ছে অ্যাওয়ারনেস, আর যেটার সাথে সাকিবের নাম আছে, মানে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য এর চেয়ে বেশি ভালো কিছু তো হতেই পারে না। বাংলাদেশে সাকিবের নাম শুনলেই ডেফিনেটলি এটা একটা প্লাস পয়েন্ট সো ফার এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা যে সাকসেসফুল করার জন্য। অ্যান্ড তারপরে আছে কস্ট। আমি একটু আগে প্রেজেন্টেশনই শুনছিলাম, ইয়েস, ক্যান্সার ট্রিটমেন্ট প্রচুর, বেশ এক্সপেন্সিভ, বেশ না, অনেক এক্সপেন্সিভ। অ্যান্ড দিস ইজ স্পেসিফিক্যালি ট্রু আমাদের দেশে, যেখানে আউট অফ পকেট হেলথ কেয়ার এক্সপেন্ডিচার ইজ হাইয়েস্ট ইন দ্য হোল ওয়ার্ল্ড, অ্যাবাউট 75%। সো এখানটা খুব কঠিন বাংলাদেশে। হোয়াট আই ক্যান সে ইজ অ্যাওয়ারনেসটা যদি আমরা ঠিকমতো করতে পারি, ডিটেকশন যদি করতে পারি, নাও পিপল কিন্তু আগের চেয়ে অনেক বেশি বাংলাদেশের মানুষ, ম্যাসিভ ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট কাপল উইথ হায়ার পারচেসিং অর্ডার, access to health care, ওই যে কমিউনিটি ক্লিনিক সব জায়গায় যাওয়াতে, এই সব কিছুর পরে মানুষের মধ্যে কিন্তু একটা হেলথ অ্যাওয়ারনেস আগের চেয়ে অনেক বেশি হয়েছে। অ্যান্ড অলসো বিকজ অফ ডিজিটাল বাংলাদেশ, অফকোর্স এখন ইন্টারনেটে অনেক কিছু জেনে যায় ছোটো ছোটো ছেলেরা। সো হোয়াট আই এম সেইং ইজ অ্যাওয়ারনেস বাড়ছে। এইটাকে যদি আমরা ঠিকমতো কাজে লাগাতে পারি, আমার মনে হয় স্পেসিফিক্যালি প্ল্যান্ড ওয়েতে, তাহলে ডেফিনেটলি ক্যান্সারের আর্লি ডিটেকশন এবং ট্রিটমেন্টের জন্য আমরা সাহায্য করতে পারি। অ্যান্ড অ্যাজ আই সেড, ইটস ভেরি এক্সপেন্সিভ। আমি শুধু এটুকুই বলবো, সাকিবের এই উদ্যোগটা আমি মনে করি একটা মহৎ উদ্যোগ। ডেফিনেটলি আমাদের সাপোর্ট থাকবে এটাতে, যে কোনো সময় যখন যা লাগে। একটা সুবিধা আছে, আমি আবার ওষুধ শিল্প সমিতিরও সভাপতি। সো ডেফিনেটলি the pharmaceutical companies যারা নাকি আমরা ওষুধগুলো বানাচ্ছি বাংলাদেশে, they can also তোমাদেরকে এই প্রতিষ্ঠানকে যখন যা দরকার সাহায্য করা করবে, এই ব্যাপারে আমি কথা দিচ্ছি। এবং আমার তরফ থেকে সবসময় শুধু সাকিব না, এটার সাথে যারা যারা জড়িত আছে সবাইকেই আমি বলে রাখছি, ফুল সাপোর্ট সবসময় পাবে। থ্যাংক ইউ অল।